আমাদের শিক্ষা ব্যবস্থাতে আমাদের যে বইগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই এখানে প্রচুর জীবনী ইতিহাস এগুলো প্রচুর পরিমাণে আমাদেরকে শেখানো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেছেন তার লেখা গ্রন্থগুলো কি কি বাংলার প্রথম নবাব কে বাংলাদেশে কোন কোন নবাব কত সালে শাসন করেছেন বাংলাদেশে ইংরেজরা কতদিন শাসন করেছে এরপর বাংলাদেশে অমুকের জায়গার নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলার নাম কি সবচেয়ে বড় জেলার নাম কি ইত্যাদি ইত্যাদি এর পাশাপাশি এইগুলো ব্যাপকভাবে আমাদেরকে মুখস্থ করিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষা কিন্তু আদৌ কি এগুলোর কোনো দরকার আছে আমি বলছি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য লেখক সাহিত্যিক তাদেরকে নিয়ে জানার কোনো দরকার নাই কিন্তু যে জিনিসটা আমাদেরকে মুখস্থ করানো হয় সেটা কি আদৌ আমরা জানার জন্য পড়ি নাকি কেবল পরীক্ষায় ভালো করার জন্য পড়ি অবশ্যই আমরা পরীক্ষায় ভালো করার জন্য পড়ি আর যে বিষয়টি আমরা পরীক্ষায় ভালো করার জন্য পড়ি সেটি যে আমাদের মাথায় থাকবে না এটাই তো স্বাভাবিক এইগুলো বিষয় পড়ানো হচ্ছে বেশ ভালো কিন্তু এর পাশাপাশি আমাদের বাস্তব জ্ঞানেরও তো দরকার আছে আর যদি আমি বিশেষ বাদ দিয়ে অন্য কোনো চাকরি পরীক্ষায় যাই সেখানে কি আমাকে জিজ্ঞাসা করা হবে যে চাঁদে যাওয়া প্রথম যানটির নাম কি নাকি জিজ্ঞাসা করা হবে কম্পিউটারের এই বিষয়টাতে সমস্যা হয়েছে তুমি একটু এটা ঠিক করে দেখাও কোনটা আজ আমাদের দেশের অধিকাংশ বিদ্যালয়গুলোতেই কম্পিউটার ল্যাব নেই আর যেগুলোতেও আছে সেগুলোতে সপ্তাহে ছাত্রদের একদিনও যাওয়ার অনুমতি আছে কি না সেটিও না নিশ্চিত না তো এরকম একটি অবস্থাতে কীভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটি বাস্তবধর্মী সেটি আমার বোধগম্য হলো না যেখানে সারা বিশ্ব এগিয়ে চলেছে সেখানে বাংলাদেশ এখনও পড়ে আছে সেই খাতা কলমের যুগে এখনও কম্পিউটারের যুগে প্রবেশ করতে পারবে না এই যুগে যদি আমাদের আইনস্টাইন টেসলা তারা যদি আমাদের দেশে আসতেন তাহলে হয়তো তারা কোনো একটা ছোটোখাটো কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেন এরপর যখন তারা নতুন কিছু আবিষ্কার করে সবাইকে দেখাতেন তখন সবাই টিটকারি মারিয়ে বলতো যারে এ তো জাতীয় ভার্সিটির একটা ছেলে এর কথাকে আমরা কেন গুরুত্ব দেব এইভাবেই ধীরে ধীরে অবহেলিত হতো তারা এবং আমাদের দেশ আমাদের গোটা বিশ্ব বঞ্চিত হতো বড় বড় বিভিন্ন বিষয় থেকে যেটি ঘটছে বর্তমান বাংলাদেশে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মেধাবী শিক্ষার্থীদের অভাব নেই প্রত্যেকেই প্রচুর সৃজনশীল কীভাবে প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয় সেটি তারা ব্যাপকভাবে জানে কিন্তু এই ভঙ্গ শিক্ষাব্যবস্থার কারণে তারা তাদের মেধা বিকাশ করার সঠিক পথগুলো পাচ্ছেন না ঝরে পড়ছে হাজারো শিক্ষার্থী